কংগ্রেসের প্রার্থী পদ না পেয়ে হরিহরপাড়া ব্লক কংগ্রেসের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম 74 নম্বর জেলা পরিষদের নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা করেছেন ও সহসভাপতি ইউসুফ আলী হরিহরপাড়া পঞ্চায়েত সমিতিতে মনোনয়নপত্র জমা করেন। বারবার দলের পক্ষ থেকে নির্দল প্রার্থী হিসেবে লড়াই না করার আবেদন জানানো হয়েছে, সেই কথা না শোনায় প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর নির্দেশে অনির্দিষ্টকালের জন্য রফিকুল ইসলাম ও ইউসুফ আলীকে বহিষ্কার করা হয়। পাশাপাশি এই প্রার্থীদেরকে যারা সমর্থন করবেন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়। পরে ওই দুই নির্দল প্রার্থী ক্ষমা চেয়ে নেন, তাদের বহিষ্কারের সিদ্ধান্ত থেকে সরে আসে জেলা নেতৃত্ব। মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের পক্ষ থেকে এবার ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে অনেকেই এবার অংশগ্রহণ করছেন অনুশাসন মেনে। প্রথম থেকেই আমরা জানিয়ে দিয়েছিলাম এই নির্বাচনে সকলেরই আগ্রহ থাকতে পারে প্রতিদ্বন্দ্বিতা করার। দল তা যাকে শেষ পর্যন্ত টিকিট দেবে বা প্রতীক দেবে তিনি দলের ক্যান্ডিডেট হবেন। স্বাভাবিক কারণে একই জায়গায় দলীয় প্রতীক আর একই জায়গায় নির্দল এটা তো আর সম্ভব নয়। তাই হরিহরপাড়া ব্লকের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, যিনি 72 নম্বর জেলা পরিষদ আসনে, তিনি এখনও নির্দল প্রার্থী হিসাবে তার মনোনয়ন তিনি রেখে দিয়েছেন। পাশাপাশি হরিহরপাড়া ব্লকের সহসভাপতি ইউসুফ আলী 8 নম্বর পঞ্চায়েত সমিতির যে আসন সেই আসনেও তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন। এমত অবস্থায় আমরা বারংবার নিষেধাজ্ঞা জারি করার পরেও তারা তাদের নাম প্রত্যাহার করেনি। অবশেষে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর নির্দেশে আজকে থেকেই তাদেরকে দলবিরোধী কাজের জন্য তাদেরকে বহিষ্কার করা হলো। আপনাদের মাধ্যমে আমরা তা জানিয়ে দিলাম। শুধু তাই নয়, তাদের হয়ে নির্বাচনে কেউ দলীয় কোনো কর্মী বা দলীয় কোনো নেতৃত্ব যদি অংশগ্রহণ করেন তাহলে তাদের দুজনের প্রতি যে নির্দেশ জেলা কংগ্রেসের, একইভাবে তাদের প্রতিও কিন্তু একইভাবে কিন্তু বলবৎ হবে। এই মর্মে আমরা তাদেরকেও কিন্তু সতর্ক করে দিচ্ছি। এই দুজনকে পার্টি থেকে বহিষ্কার করা হলো যথাক্রমে।